মহানগর আরক্ষী আয়ুক্তক এই মুহূর্তে দেখবলে পাওক যে রূপনগরের বান পরিস্থিতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আর এই মুহূর্তে পরিবহন চেষ্টা করছো বহু লোক এটা আবদ্ধ হয়ে চাও যাকালি আবেলির যে ধারাষার মুখলধার বরষুণ দিছে এইটো ইমান বেছি বৰষুণ গতিকে মেঘালয়ৰ পানীও আহি ইয়াত ভৈয়ামলৈ নামি আহিছে গতিকে দুঘণ্টাৰ ভিতৰতে গুৱাহাটীৰ যিখিনি মেজৰ ৰোড সেই ৰোড সেই ৰাস্তাত পানী উঠি গৈছে গতিকে পানী উঠি যোৱাৰ লগে লগে যিহেতু পানীৰ লেভেলটো বেছি হৈছে গতিকে গাড়ী পাৰ হ'ব পৰা নাই গাড়ী পাৰ হ'ব নোৱাৰাৰ লগে লগে ডাঙৰ এটা ট্ৰেফিক জামৰ সৃষ্টি হৈছে গতিকে আমি ট্ৰেফিকৰ ফালৰ পৰা আৰু গুৱাহাটী পুলিচৰ ফালৰ পৰা সকলোৱে ৰাস্তাত ওলাই যিমানখিনি পাৰে ৰাইজক সহযোগ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ কিন্তু কালি অৱস্থাটো এনেকুৱা হৈছে যে সকলো মেজৰ ৰোডছ পানীৰ তলত গতিকে এফালেও ট্ৰেফিক ডাইভাৰ্ট কৰিব নোৱাৰি গতিকে আপোনালোকে নিজেই পৰিস্থিতিটো দেখিছে যে কোনো কোনো ৰাস্তাত পানী শুকাওঁতে 8টা-9টামান বাজিছে আর কোনো কোনো রাস্তা ধরে লোক এটা আমি রুক্মিণী গাঁওত এটা উপস্থিত আছো যাকালি 11:30-12টালেকে ইয়াত গাড়ি যাব পৰা অবস্থা নাই কঁকাল পানি ট্রেফিক মুভমেন্ট রাতে 8টা বজাত আরম্ভ হয়েছে যত আমার ট্রেফিকর মানুষখিন আছে এতিয়াও দেখিছে আপনাদের পানি ইয়াত এটা পোর্শনত পানি আছে গোটে রাস্তাট নহয় অল্প পোর্শনত পানি থাকার কারণে ট্রেফিক যিখিনি গাড়ি খুব লাহে লাহে যাবলগা হওয়ার কারণে পিছফালে ট্রেফিক জামটো হয়েছে কিন্তু মানুষের যাতে অসুবিধা নহয় তার কারণে যৎপরণ আস্তি আমি চেষ্টা করেছো আর আমি জায়গায় জায়গায় ট্রেফিক ডাইভার্সন দিয়ার চেষ্টা করেছো কিন্তু যাকালি পরিস্থিতিটা এনেকা একটা অভাবনীয় পরিস্থিতি হয়েছে যে ইমান বেশি বরষুণ হয়েছে বরষুণের ফলত সকলো মেজর রোড রাস্তাবিল পানির তলত ডুব যার কারণে আমি আমার যে নর্মেল রেগুলেট করো সেই রেগুলেট করবা অবস্থা যাকালি আমি নাছিল আরক্ষী বিভাগৰ ফালৰ পৰা মই এটাই অনুরোধ কৰিব বিচাৰো যে যিহেতু বৰষুণ এতিয়াও অহাৰ সম্ভাৱনা আছে আমাৰ পুলিচৰ ফালৰ পৰা ৰাস্তাত যদি কৰবাত ট্ৰেফিক ডাইভাৰ্চন দিয়ে সেই ডাইভাৰ্চন মতে যাতে তেওঁলোকে পালন কৰে আমি ডাইভাৰ্চন দিওঁ এইকাৰণে যাতে আগলৈ গৈ যদি কৰবাত ফচি নাযায় সেইকাৰণে আমি ডাইভাৰ্চন দিওঁ যোৱাকালিও আমি গাড়ি বহু জায়গা ঘুরাবলৈ চেষ্টা করছো কিন্তু বহুতো নাগরিকে পুলিশের লগত বাক বিতন্তাত লিপ্ত হয়েছে বোধহয় তেওঁলোকে গম পোৱা নাই যে আগত পানি ভরি আছে যাব নোৱাৰে পুলিশে যদি তেনেকুৱা ডাইভার্সন দিয়ে বা রাস্তা চেঞ্জ করায় তেতিয়াহলে রাইজর ভালোর কারণেই সেই ডিসিশন লয় গতিকে মই রাইজক অনুরোধ জানাম যে আরক্ষী বিভাগৰ ফালৰ পৰা যিখিনি দিক নির্দেশনা দিয়া হয় রাস্তা সলনি করার সেইখিনি যাতে পালন করে আরক্ষী ভূমিকাক লো যাকালে বহুজনে প্রশ্ন করেছে সেই ধরনের যে আসলে যে ধরনের কর্তব্য করব লাগে তাত কবাত আসলে হেমাহি করা বলেও কইছে এটু খুব মানে সহজতে এটা মানুহৰ এটা স্বভাবজাত প্রবৃত্তি যে কিবা এটা জাম হওয়ার লগে লগে ট্রাফিক পুলিশের উপরতে গোটেই ব্লেমটো দিয়ে কিন্তু যদিহে এজন মানে জনাশুনা মানুষ হয় তেওঁ সেইটো নিদিব যোৱাকালি ইমান বেছি বরষুণ হয়েছে বরষুণের ফলত রাস্তাই নাই রাস্তা ডুবি গৈছে গতিকে তাত পুলিশে আহি কি করব পুলিশে তো ডাইভার্সন দিবলৈ রাস্তা লাগিব নহয় যদি রাস্তাই ডুবি আছে তেতিয়াহলে ট্রেফিক পুলিশে কেনেকে হেতু কন্ট্রোল করব আমি তো পানি কন্ট্রোল করব নোৱাৰো পানি কন্ট্রোল করার কারণে বেলেগ বেলেগ বিভাগ থাকিব পাৰে কিন্তু সেই বিভাগৰো ভাতৰ পৰা বস্তুটো কালি ওলাই গৈছে কারণ প্রকৃতির লগত আমি তো যুঁজিব নোৱাৰো ইমান বেছি বৰষুণ দিছে বৰষুণ দিয়াৰ লগে লগে পানী জমা হৈছে আৰু হয় ড্ৰেইনেজৰ ক'ৰবাত অসুবিধা থাকিব পাৰে বা লেভেল ৰাস্তাৰ ল' হ'ব পাৰে ক'ৰবাত তেনেকুৱা টেকনিকেল কিবা ইছ্যু থাকিব পাৰে কিন্তু সেইটো পুলিচক দোষ দি লাভ নাই আমি এটা মানে কনষ্ট্ৰেইণ্টৰ ভিতৰত কাম কৰোঁ আমাৰ ট্ৰেফিক ড্ৰাইভাৰ ট্ৰেফিক ইছ্যুটো বহুতকেইটা বিভাগৰ লগতো জড়িত হৈ থাকে আৰু কালি যিটো ঘটনা হৈছে প্ৰকৃতিৰ লগত আমি যুঁজিব নোৱাৰোঁ আজি স্যার কোনকেইটা মূল পথত এই মুহূর্তে সমস্যা আছে বর্তমান গুৱাহাটীর প্রায়ভাগ রাস্তায় ট্রেফিক স্মুথ চলি আছে বর্তমান জি এস রোডের এই পিপকো পয়েন্টত আপনি দেখিছে রুক্মিণী গাঁওয়ের ওসরত ইয়াত ট্রেফিকর মুভমেন্ট খুব স্লো খানাপাড়ারপরা গ্রীন রোডের ফাললৈ যিটো রাস্তা মানে গ্রীন রোডেরপরা খানাপাড়ালে আহি থাকোতে তাত রাস্তার মাজত পানির কারণে ডাঙর গাঁতর সৃষ্টি হয়েছে গতিকে তাত খুব স্লো ট্রেফিক চলি আছে আর যার ফলত এটা দীঘলীয়া জামৰ সৃষ্টি হৈছে পিছফালে 2-3 কিলোমিটাৰ ইফালে সার্ভেৰ যিটো ৰাস্তা
লাস্ট গেট পৰা সার্ভে যাওয়া রাস্তা তাতো অলপ অলপ পানি থাকার কারণে মুভমেন্ট স্লো হয়ে আছে, আর হাতিগাঁওয়ের যেটা রাস্তা সেই হাতিগাঁওয়ের রাস্তাটো মুভমেন্ট স্লো হয়ে আছে। ধন্যবাদ জানাইছো। এয়া হচ্ছে আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰুৱা, আৰু তেখেতে এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে যে পিপকোৰ সেই পইণ্টত উপস্থিত হৈছেহি, আৰু বিশেষভাৱে যোৱাকালিৰ পৰা বিভিন্ন ধৰণৰ কেইবাটাও অভিযোগ উত্থাপন কৰা হৈছে আৰক্ষীৰ হেমাহি, আৰক্ষীৰ যি ধৰণৰ আচলতে তদাৰক্ষী ভূমিকা গ্ৰহণ কৰিব লাগিছিলে তাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে, আৰু বিশেষকৈ এই গোটেই বিষয়সমূহৰ ক্ষেত্ৰত তেখেতে উল্লেখ কৰিব বিচাৰিছে যে যেতিয়া পথ সম্পূৰ্ণ পানীৰ তলত আছে গতিকে আৰক্ষীয়ে সেই সময়ছোৱাত কিদৰে সহায় কৰিব এই কথাখিনি উল্লেখ কৰিছে। গতিকে যোৱাকালি নিশাৰ ভাগৰ যি পৰিৱেশ আজিও সমান্তৰালভাৱে দেখিবলৈ পোৱা গৈছে যে একেটাই কিন্তু পরিবেশ আছে কেবাটাও প্রান্তত, গতিকে সেই সমূহ স্থানত যোৱাকালির তুলনামূলকভাবে কিছু পরিমাণে উন্নত হয়েছে যদিও বা এই মুহূর্তে সমস্যা আঁতৰা নাই, গতিকে সেই সমূহৰ ক্ষেত্ৰত জনসাধারণক নিজকে সাবধান হয়ে এই মুহূর্ত পথলৈকে অহার কথা উল্লেখ করা হয়েছে। আর তেনে অবস্থাত যিসমূহ আসলে ডাইভার্সন লগোৱা হয়েছে, যিসমূহৰ বিকল্প পথৰ লগোৱা হয়েছে বা যিসমূহ পথ এড়াই চলিবলৈ কোৱা হয়েছে সেই সকলোবোৰ দিক যাতে সর্বসাধারণ লোকে যাতে মানি চলে এই দিকসমূহৰ প্ৰতিও আহ্বান জনাইছে এই মুহূর্তে আরক্ষী আয়ুক্তগৰাকীয়ে।